তোষণের রাজনীতি নয়, জাতি ধর্মও নয়, রাজ্যের সবার জন্য উন্নয়নই প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার গোরখপুরে এসে ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মুন্ডারাজ খতম করে সুশাসন প্রতিষ্ঠা করবেন প্রতিশ্রুতি যোগী আদিত্যনাথের। অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কেজরিওয়ালের মানহানির মামলা জেটলির। দিল্লির আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন কেজরি। বিশে মে থেকে শুরু হবে মামলার বিচার, জানালেন বিচারক। একাধিক মামলায় জর্জরিত সরকার শাসক দল, সুপ্রিম কোর্টে মামলা লড়তে কৌশল রাজ্যের। স্টেট প্যানেলে এবার হেভিওয়েট আইনজীবীরা, রাজ্যের পক্ষে সওয়াল করবেন কপিল সিব্বল, কে কে বেনুগোপাল, থাকবেন গোপাল সুব্রহ্মণ্যমের মতন আইনজীবীরাও। ডানকুনি সঞ্জয় রায়ের মেডিকেল বিলে প্রায় 3.5 লক্ষ টাকার গরমিলের অভিযোগ। অ্যাপোলো জিএম ফার্মাসিকে ফুলবাগান থানায় ডেকে জেরা পুলিশের। লেগেই আছে সর্দি কাশি, মাঝে মধ্যেই গ্যাস অম্বল, গাদা গাদা ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। সব রোগের মোক্ষম দাওয়াই ঈষদুষ্ণ জল। দেখুন উষ্ণ জলে জীবন আজ রাত 1:30।